ষড়যন্ত্রের শিকার জগদ্ধাত্রী স্বয়ম্ভু, কিভাবে জগদ্ধাত্রী জয়ী হবে এই লড়াইয়ে? জি বাংলার অন্যান্য ধারাবাহিকের মতো একের পর এক ধামাকা এপিসোড উপহার দিচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। সম্প্রতি ধারাবাহিকের সামনে এসেছে নতুন প্রমো, যেখানে দেখা যাচ্ছে ষড়যন্ত্রের শিকার জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। উৎসব মেহেন্দি টাকা খাইয়ে প্রমাণিত করেছে যে স্বয়ম্ভু রাজনাথের সন্তান নয়, ষড়যন্ত্র করে বদনাম করেছে জগদ্ধাত্রীকেও। উৎসবে প্রাক্তন প্রেমিকা হওয়ায় জগদ্ধাত্রীর নামও বেশ বদনাম হয়েছে মুখার্জি পরিবারে। তাই ধারাবাহিকে এখন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে সকল ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ অবধি মুখার্জি বাড়ি ত্যাগ করতে বাধ্য হবে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। অপরদিকে হাসপাতালে জাল ওষুধের চক্র নির্মূল করে হাসপাতালকে কলঙ্কমুক্ত করার দায়িত্ব জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যালের উপর। এবার দেখতে হবে যে কীভাবে জগদ্ধাত্রী ওরফে জ্যাস নিজের সকল ক্ষমতাকে কাজে লাগিয়ে হাসপাতালকে কলঙ্কমুক্ত করে এবং অপরদিকে প্রমাণিত করে স্বয়ম্ভু মুখার্জি বাড়ির সন্তান এবং তার সকল অধিকার ফিরিয়ে দেবে। তাই দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে 7টায়।